রিপোর্টেই বানিয়ে বলছি না, এই যে দেখ ব্লাড রিপোর্টে টেস্ট, এখানে লেখা আছে মনির হরমোনজনিত হাড় ক্ষয় রোগ। এইভাবে চলতে থাকলে মনির ভবিষ্যতে পঙ্গু হয়ে যাবে, ও আর ক্রিকেট খেলতে পারবে না। মনির এমন একটা সমস্যা আছে আগে তো কখনো শুনিনি। মনির নিজেই বলেন, কারণ সেটা যদি সবাই জানে মনির ক্ষতি, আর মনির ওষুধটা খেতে হবে সেই জন্য মনি গোপন করেছে। তাই বলে আয়ান কেও? আয়ান জানে, আয়ানকে জিজ্ঞেস করে দেখিস, ও সব বলে দিবে। কিন্তু মনি তো বাচ্চা মেয়ে না, সে না চাইলে ওষুধ কি করে খাওয়াবো? একদম ঠিক পয়েন্টে কথা বলেছিস, মনিকে ওষুধ খাওয়াতে হবে একটা উপায়ে, না জানিয়ে। ও যেন বুঝতেই না পারে যে ওষুধটা খাচ্ছে, কোনো একটা কিছুর সঙ্গে মিশিয়ে টপ করে খাইয়ে দেয়া। এটা তো আরো অসম্ভব। সম্ভব, তুই চাইলেই সম্ভব। তুতুল মা, মনি যদি তোকে আপন বোনের মতো দেখভাল করতে পারে, তুই ওকে আপন বোনের মতো ভাবতে পারিস না? মনির মেডিসিনটা আমি সাথে করে নিয়ে এসেছি, মনি যেমন তোকে আপন বোনের মতো আশ্রয় দিয়েছে, ঠিক তেমনি প্রতিদিন মনিকে তুই ওই মেডিসিনটা খাইয়ে দিবি, একদম বাদ দিবি না, একদিনও না। আমি দিচ্ছি। ওয়েট আম্মু, তোমার এই হঠাৎ বদলে যাওয়া, মনির প্রতি দরদ উতলে ওঠা আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না, তাই তোমার দেয়া কোনো মেডিসিন আমি খাওয়াতে পারবো না। তুতুল আয় আয়। তু মেয়েটা ভারী ভারী বেয়াদব হয়ে গেছে, একদম লাগামহীন হয়ে গেছে। তো তুতুল তো না করে দিল, তুতুল ছাড়া আর কে হতে পারে যে কিনা মনিকে এই ওষুধটা প্রতিদিন খাইয়ে দেবে? কে হতে পারে মনির একান্তই কাছের আপন? আয়ান, মনি তাড়াতাড়ি আসো, এখনো তোমার পানি খাওয়া হয়নি। হ্যালো আন্টি। হ্যালো আয়ান। আয়ান বাবা, তোমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। না 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 না, ভীষণ জরুরি। তুমি কি আগামীকাল একটু আমার অফিসে আসতে পারবে? কিন্তু আন্টি আমি তো। প্লিজ বাবা আয়ান, অন্তত মনির কথা ভেবে তুমি না করো না, মনির জন্য তোমাকে আমার কাছে আসতে হবে। আসার আগে মনিকে জানিও না, ব্যাপারটা তোমার আর আমার মধ্যে গোপন রাখতে হবে, খুব গোপনে সামলাতে হবে বিষয়টা। কোন ব্যাপারটা আন্টি? তুমি এলেই জানতে পারবে আয়ান, এখন ফোনে এসব কথাবার্তা বলা নিরাপদ না। তুমি এসো বাবা, কেমন? প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসব। আমার মাথায় কেন যে এত বুদ্ধি, উফ কোথায় পেলাম এত বুদ্ধি! ও বাস, আয়ান চলে আসবে, আয়ানের কাছে কোনো রকমে ওষুধটা গোছিয়ে দিতে পারলেই হলো, ব্যাস। মনি ঢক 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 করে গিলতে থাকবে ওষুধ। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।